নতুন নিয়মের জাঁতাকলে বন্ধ নবদ্বীপের গ্যাস পরিষেবা। মালিকপক্ষ এবং কর্মীদের বিবাদের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের গ্যাস পরিষেবা। গ্যাস না মেলায় রান্না করে খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ অধিকাংশ বাড়িতে। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নবদ্বীপের গ্যাস ডেলিভারি ব্যবস্থা। ডেলিভারি বয়দের জানানো হয় তাদের সবাইকে নতুন নিয়মের পরিবর্তনের কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনতে হবে, এবং সেই স্মার্টফোনের মাধ্যমে গ্যাস ডেলিভারির সময় ওটিপি পাঠানো হবে গ্রাহকদের। কিন্তু ডেলিভারি বয়রা জানিয়ে দেয় তাদের ফোন কেনার মতো আর্থিক সামর্থ্য নেই, ফলে এই নিয়ম লাগু করার জন্য ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে তাদের ফোনের ব্যবস্থা করার আবেদন জানান কর্মীরা। মালিক পক্ষ তাদের দাবি অস্বীকার করে জানিয়ে দেয় যেদিন তারা মোবাইল ফোন জোগাড় করতে পারবেন সেদিন থেকেই পুনরায় তারা গ্যাস ডেলিভারির কাজ করতে পারবেন, ফলে পুরোপুরি বন্ধ হয়েছে গ্যাস পরিষেবা। তাদের এই বিবাদের জেরে সাধারণ মানুষকে দিতে হচ্ছে এর মাশুল। নবদ্বীপে প্রায় 1,26,000 মানুষ বসবাস করেন। নবদ্বীপ শহরে 4টি গ্যাস ডিস্ট্রিবিউটার রয়েছে, তাদের গ্রাহক সংখ্যা প্রায় 75,000। কর্মীদের দাবি তারা সামান্য পারিশ্রমিক পান, তাদের নামে নেই কোনো পিএফ বা ইএসআই এর সুবিধা। মালিকপক্ষের দাবি বর্তমান বাজারে যথেষ্ট পরিমাণে পারিশ্রমিক পেলেও কাজের প্রয়োজনে কোনো অর্থ ব্যয় করতে রাজি নন তারা। এর পেছনে রয়েছে রাজনৈতিক মদত, যে কারণে বন্ধ হয়ে গেছে সমস্ত গ্যাস পরিষেবা। কিন্তু সাধারণ গ্রাহকদের প্রশ্ন, তাদের জটিলতার কারণে কেন অনাহারে থাকবে নবদ্বীপবাসী? মোটামুটি কতদিন ধরে বন্ধ আছে পরিষেবা? 1 তারিখ থেকে, 1-8 থেকে বন্ধ আছে। আপনি কিসের জন্য বন্ধ আছে? বন্ধ আছে, আমাদের মালিক বললো যে তোমাদেরকে বড় মোবাইল কিনতে হবে, বড় মোবাইল ছাড়া গ্যাস ডেলিভারি করা যাবে না। তা আমরা মালিকের কাছে জানতে চাইলাম যে আমরা তো কেনার সামর্থ্য নেই, কী করে কিনবো, আপনি যদি দেন তাহলে হবে। উনি বলছে না, তোমরা মোবাইল কেনো, তারপরে কাজ করো। আমরা প্রতিদিন সকালবেলা গোডাউনে যাচ্ছি, ফেরত চলে আসছি, 20-22 জন আমরা প্রতিদিন যাচ্ছি, আমরা খাতায় সই করছি, আমাদের কাগজে সই করে ওখানে দিয়ে আসছি, মালিক কোনো উত্তরই আমাদের দিচ্ছে না। আমার নাম জয়দেব দেবনাথ।